আসসালামু আলাইকুম, শেফাস কুকের সব বাড়িতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ধুন্দুল আর ডিমের রেসিপি। তো গাছ থেকে ধুন্দুল পেরে নিলাম, এখন কেটে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে এই যে ধুন্দুলগুলো কেটে নিয়েছি, এখানে তিনটা ধুন্দুল নিয়েছি আমি, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি হচ্ছে এখানে ডিম ভাজি করে রেখেছি, আর হচ্ছে এখানে নিয়েছি কাঁচামরিচ, লবণ, হলুদ। আর এখানে যে মশলা আছে এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, একটু আদা, আর নিয়েছি হচ্ছে জিরা। তো কতটুকু দিয়েছি পরে বলছি। চলে আসলাম রান্নাতে, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে আমি তেল দিয়েছি আমার পরিমাণ মতো, আপনারা যে যেমন তেল খেতে চান সেই অনুযায়ী তেলটা দিয়ে নেবেন। তেলটাকে আমি একটু নেড়ে নিচ্ছি গরম হওয়ার জন্য। তো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিব। এখন মশলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর নিয়েছি এক চা চামচ পেঁয়াজ আর রসুন বাটা, একসাথেই ছিল। আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ লবণ, আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। আর যেহেতু মিষ্টি তরকারি তাই কিন্তু কাঁচামরিচটা একটু কমই দিতে হবে, কারণ হচ্ছে মিষ্টি তরকারিতে মরিচটা একটু বেশি হয়ে যায়, ওই জন্য মরিচের পরিমাণটা কম দিতে হয়। এবার মশলার মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে আমি প্রথমে পানি দিয়েছি, এটা কষানো হয়ে গেলে পরে আমি আরও কিছুটা পানি দিয়েছিলাম, কষিয়ে নিয়েছি, মানে হচ্ছে আমি দুইবার কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে তেল উঠে এসেছে। তো এই পর্যায়ে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তারপরেও আমি আরও কিছুটা সময় ধরে এই মশলাটাকে ভেজে নিব। তার কারণ হচ্ছে যেহেতু ধুন্দুলটা পানি দরকারি, এর ভিতরে পানি থেকে যায়, একদম শুকানো যায় না কষানোর সময়, ওই জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধুন্দুলটা দিয়ে দিয়েছি। ধুন্দুলটা দিয়েও আমি এখন কিছু সময় কষিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর ঢেকে রাখার পরে কিন্তু এটা থেকে অনেক পানি বের হবে। এই যে আমি ঢেকে রেখেছিলাম, এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর এই পানিতেই মূলত এটা সিদ্ধ হয়ে যাবে। তো যেহেতু আমি একটু ঝোল রাখবো, ওই জন্য কিন্তু আমাকে সামান্য পরিমাণ পানি দিতে হবে। আর এই পর্যায়ে আমি একটু গরম পানি ব্যবহার করব, কারণ যেহেতু তরকারিটা প্রায় হয়ে গেছে, তার মধ্যে কিন্তু নর্মাল পানিটা দেওয়া যাবে না। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর সাথে একটু অ্যাড করে দিচ্ছি গরম পানি, যেহেতু আমি ঝোল করব ওই জন্য। আর যারা ঝোল করবেন না তারা কিন্তু এই পর্যায়ে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু এই সবজিটা বেশ মজার হয়। তো পানি দিয়েছি, এখন পানি দেওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে কিছুটা সময় একটু নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি আর ঢেকে দিব না, ঢেকে দিলে কিন্তু আরও পানি বের হবে। আর যেহেতু এটা পানি দরকারি, এজন্য কিন্তু এটাকে একটু বেশি করে শুকাতে হবে, না হলে কিন্তু এর ঝোলটা বেশি ভালো লাগে না। আর যে কোনো তরকারির ক্ষেত্রে ঝোলটা যদি গাঢ় না হয় খেতে ভালো লাগে না। তো লাস্টে চলে এসেছি, এখন দিয়ে দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়া, আর এটা দিয়েছি ফ্লেভারের জন্য, এটা দিলে কিন্তু অনেক মজার হয়। তো আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে রেখে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে জিরার স্মেলটা তরকারির মধ্যে ঢুকে যায়। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।